birthday to you. Happy birthday to you. Happy birthday, dear Podi. Happy birthday to you. আসো তোমার কি কেকটা পছন্দ হয়েছে তো? কেকটা কিন্তু আমি গিফট করেছি, কেকটা আজকে আমি গিফট করেছি। আর এই বড় বাচ্চাটাকে কি দেবো, তাই কেক দিয়েই খুশি। আমি একটুখানি এখান থেকে খাই দিই, অল্প বেশি নেই। বাবা একটু ছেলেকে খাইয়ে দিচ্ছে। বাবা তো নিজেই খাবে না। হ্যাঁ, বাবা খায় না, কেননা এটা তো আর কি এগ দিয়ে বানানো, তো একদম ভেজ খায় তার জন্য। লুলু নিয়ে কেকটা কেমন হয়েছে তোমরা একটু বলো। বলতে হবে কেকটা কেমন হয়েছে। ভালো আরে সবাই কে কি শুধুমাত্র তো তোর আর ইয়ে রে রে পর্দা বিরিয়ানি নিয়ে এসেছি আমিনিয়া থেকে।
এটা বোধ হয় ইয়ে আছে, চিকেন ভর্তা আছে। এখানে সকালের লুচি গুলো ছিল আর স্যালাড আর রায়তা। স্যালাড এখানে আমি তো পরে বিরিয়ানি। আচ্ছা তিনজনই আর কি একদম ক্যামেরা ফ্রেমে এসছি বলে তার জন্য একটু অসুবিধা, আর রাত্রেবেলা কাউকে পাইনি যে একটু ক্যামেরাটা ধরে দেবে। এটা কি হয়েছে? এটা অনেকটা যে ছোট ছোট হান্ডি বিরিয়ানি গুলোর মতো না, চম্পারণ মিটার মতো অনেকটা লাগছে, কিন্তু উপরদের ইয়েটা দিয়েছে। কোয়ান্টিটি ওয়াইজ অনেক কম। এটা ঠিক আছে, নাও এবার দাও। তুমি নিয়ে নাও না, তুমি দাও আজকে, তুমি সব কিছু করবে। কালারটাও একদম ফাটাফাটি, তাই না? বাবা আজকে এই বিরিয়ানিটা ভালো লাগবে। বাবা এরকম প্লেন বিরিয়ানি চাই। আমার তো একদম জিভ দিয়ে লোল পড়ছে একেবারে বিরিয়ানি দেখে। মানে ইয়েলো ইয়েলো আছে, একটু রেডিস আছে, একটু অরেঞ্জ আছে। রেডি টাইপ রয়েছে না বাবা? ফাটাফাটি। ফোর পিস দিয়ে দেন। ফোর পিস মাটন আছে। নো খাও না? না, আমি এই মটনটা নেবো, তুমি এটা নাও। মটন খাবো না আমি। তা কি খাবে? মটন খাবো না। তুমি নাও। ও লুচি দিয়ে খাবে, বুঝলে? তাহলে লুচি গুলো রেখেছে, টেস্ট অনেক ভালো। আরে গ্রেভি তৈরি বাবাকে বিরিয়ানিটা নিয়ে যাও, ভালো লোকে দেবো। আর এটা আছে হলো চিকেন ভর্তা, তাই তো? অল্প দেবে গ্রেভি, অত তেল দেবে না। ওটা ওইদিকে আনবে।
দেখালো বিরিয়ানি দুটো আনলে কাজ হবে পোলাও বাচ্চাদের মতো বকে বকে খাওয়া যায় এই না ওই না সেই না জিতে যাবে ও আমার না গেলে হয় একদম বাবা আমার আবার বাবা আনতে না দেন না আনতে না 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 আনতে ও না ওটাই খা আমরা একটা বোটিং করেছিলাম তার মধ্যে মটন চ্যালেঞ্জটা বেশি এসেছিল আশা করি মটন খালে এর মধ্যে নিয়ে আসবো আর সবাই বলো আমার মাথা খারাপ করে দাও
যে ওকে ভিডিও তো আনে না কেন, আনে না কেন যে তুমি বলে দাও কেন। ভিডিওটা তো আমাদের প্রফেশন না, ভিডিও করলে যা সিচুয়েশন এমনি না, যা ভিডিও থেকে যা পয়সা আসে দিয়ে কিছুই হয় না, বাট একটা টাইম হবে, বাট কাজটা তো করতে হবে, কাজটা না করলে খাবোটা কি করে। এখন যা সিচুয়েশন আমাদের অবস্থা সব থেকে খারাপ, ঠিক হয়ে যাবে, তাই হোক দেখা যাক কি হয়। নট অনলি আমাদের, সবারই, আমাদের মতো যারা মিডিল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করে প্রত্যেকেরই কিছু না কিছু প্রবলেম রয়েছে। আর কি বলবো, সবাই তো জানেই আমাকে কাজের জন্য বাইরেই থাকতে হয়। ভিডিওটা করে তো আমার ফ্যামিলি মেনটেন করতে পারবো না, আমি যদি আমার প্রফেশন কাজ ছেড়ে দিই। কেমন লাগলো আমাদের ভিডিও দেখে? আর অনেকদিন পর ওকে নিয়ে এসেছি, আনতে পেরেছি ওকে, তা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে ওকে ভরিয়ে দিতে হবে আগে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, আর ওপরে আই বাটনে গিয়ে কি করতে হবে এগুনি বলে আর তোমরা অনেকেই আমার ফেসবুক ফলো করো, তার মধ্যে কেউ কেউ বলো যে কেউ কেউ বলতে গিয়ে অন্তত আমাকে অনেকেই বলো যে লক করে রেখেছো কেন, লক করে রেখেছো কেন আর কি। একবার অনেক কারণে লক করে রাখা হয়, এমনি তো হয় না, তার জন্যই লক করে রাখো। তা তোমরা রিকোয়েস্ট পাঠাতে পারো, আমি অ্যাকসেপ্ট করে নেবো। ঠিক আছে, না তুই পারবি, ভালো লাগছে না। তোমাকে নিয়ে আজকের মতো ফিনিশ, গুড নাইট, টাটা, সবাই ভালো থাকবে।